আসসালামু আলাইকুম বিডি টুডের স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত এবার বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন বিস্তারিত সংবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন কালেদ মাহমুদ সুজন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার এগারোই সেপ্টেম্বর বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি লম্বা সময় ধরে বিসিপিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন বিসিপির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন সাবেক এই ক্রিকেটার সুজনের সময় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল দু সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতেছে গত বছর সংযুক্ত আরব আমিরাতে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতেছে যুবাদের এই দলটি এছাড়াও জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ধন্যবাদ সবাইকে এছাড়া নিত্য নতুন খেলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন